হবে বলো। দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে, তাকে কেন বারবার দিল্লি রাখবে? কলকাতার মামলায় দিল্লি কেন তলব করা হবে? সেটা তো বলবে ওরা নিশ্চয়ই। এর আগেও হয়েছে, শিলংয়ের ডেকেছে নেতাদেরকে, ভুবনেশ্বরের ডেকেছে। সিবিআই যেখানে মনে করবে নিরাপদ সেখানে ডাকবে, কারণ এখানে ডাকলে আবার তাদের পার্টির লোকেরা এসে ঘেরাও করবে। গোপন সূত্রে খবর পেয়ে হিন্দ মোটর দেশবন্ধু পার্কের কাছে একটি ঘড়ির দোকানের সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালায় এবং প্রায় 10,000 টাকা চীনা মাঞ্জায় বাজেয়াপ্ত করে। এছাড়াও উত্তরপাড়া থানার পিসি পার্টির পুলিশ কর্মীরা বিভিন্ন এলাকায় চীনা মাঞ্জার বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নাকা চেকিংও চলছে। রাষ্ট্রমন্ত্রী তারা যখন গুজরাটে ছিলেন, তাদের কেসকে বম্বে হাইকোর্টে সরিয়ে নিয়ে গিয়ে ওখানে ডাকা হতো, জেরা করা হতো। আমরা কিন্তু আইনের আশ্রয়ে গেছি, আমরা কিন্তু চিৎকার চেঁচামেচি করিনি, কারণ আমরা জানি আমরা ঠিক আছি, নির্দোষ আছি, পার পাবো। আজ আমাদের নেতারা নির্দোষ প্রমাণিত হয়ে সোনার মতো চকচক হয়ে বেরিয়ে এসছেন। দিল্লি হাইকোর্টে যাওয়াটা কি মানে বাঁচার একটা পদ্ধতি বা বাঁচার একটা অবলম্বন বলে মনে করছেন? সে তো নিশ্চয়ই বাঁচার রাস্তা হবে, কিন্তু আমার মনে হয় না এভাবে বাঁচা যায়। প্রিয়াঙ্কা টিবরেওয়াল যিনি ভবানীপুরে ক্যান্ডিডেট, তিনি বলছেন আমি গোপন প্রচার করছেন। তিনি কালকেও দেখা যাচ্ছে সারাদিন, কালকে সকালে দেখা যায়নি, কালকে বিকেলবেলা হঠাৎ করে ওনাকে ক্যামেরার সামনে, কিন্তু রুদ্রনীলও বলছে গোপন প্রচার করছেন। গোপন প্রচারটা কী? গোপন প্রচার মানে কর্মীদের বাড়ি যাওয়া, কোনো কোনো কম্পাউন্ডে গিয়ে দেখা করা, কথা বলা। প্রেসে না এলে গোপন এরকম নয়, প্রেসের লোকেরা এলে বাকি সবাই আসে, পুলিশ আসে, তারা জেনে যায় কোথায় যাচ্ছি, কাজ কোথায় যাচ্ছি। সেই জায়গায় গিয়ে আবার টিএমসি লোকেরা ধমকি দেয়, ভয় দেখানোর চেষ্টা করে, অলরেডি শুরু হয়ে গেছে। সেই জন্য আমরাও ট্যাক্সফুলি, আমাদের অনেক কার্যকর্তা গিয়ে কাজ করছেন, তারা গিয়ে এরকম ব্যক্তিগতভাবে বাড়ি বাড়ি গিয়ে দেখা করছেন, সেখানে গিয়ে লোককে ভোটের কথা বলছেন। হঠাৎ করে কেন এই পদ্ধতি কেন ওনাকে নিতে হলো? মানে সেটা কি শুধুমাত্র মিডিয়া আড়ানো বা প্রতি